চার ছক্কার ঝড় তুলে সবার নজরে এসেছিলেন শহীদ আফ্রিদি। তিনি মাঠে এলে বুম বুম আফ্রিদির রোল উঠত গ্যালারিতে। তবে পাঠান যুবকের প্রতি তরুণীদের আকর্ষণ ছিল তার গ্ল্যামারাস চেহারার কারণে। সেই সময় অনেক তরুণী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাকে, তবে সেটা গ্যালারি থেকে। হাতে ধরা প্লাকার্ডে লেখা থাকতো, ম্যারি মে আফ্রিদি। গ্যালারি থেকে এত বিয়ের প্রস্তাব আর কোনো ক্রিকেটার পেয়েছেন কিনা সন্দেহ আছে। কিন্তু আফ্রিদি বরাবরই এসব এড়িয়ে গেছেন। তার নামের পাশে বিতর্ক যদি কিছু থেকে থাকে, তবে সেসব মাঠের ভেতরের বিতর্ক। কিন্তু মাঠের বাইরে কোনো বিতর্কের সাথে আফ্রিদির নাম খুঁজে বের করা যাবে না। সেই আফ্রিদি ক্যারিয়ারের অন্তত 20 থেকে 21 বছর কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়ে ফেলেছেন। এই সময়ে এসে সেই আফ্রিদি নাকি বলছেন তিনি আবার বিয়ে করবেন। অবাক করার মতো কথাটি কিন্তু নিজের মুখেই বলেছেন টিটিভি অনুষ্ঠানে। পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজকে জিরগা নামক একটি অনুষ্ঠানের উপস্থাপক সেলিম সাফির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে গিয়ে বিয়ের বিষয়টি ওঠে। সেখানে উপস্থাপক মজা করে আফ্রিদির কাছে জানতে চান তিনি দ্বিতীয় বিয়ে করবেন কিনা। ওই সময় আফ্রিদি বলেন, স্ক্যান্ডাল এবং বিতর্ক থেকে দূরে থাকার জন্য আমি খুব কম বয়সে বিয়ে করেছি। সাথে একথাও বলেন তিনি কখনো ট্যাবলয়েড পত্রিকার শিরোনাম হতে চাননি। তবে দ্বিতীয় বিয়ে সম্পর্কে মজা করে আফ্রিদি জানান, প্রত্যেক পুরুষই দ্বিতীয়বার বিয়ে করতে চায়, তিনিও তেমন ইচ্ছা পোষণ করেন। আফ্রিদি বলেন, প্রতিটি পুরুষই দ্বিতীয় বিয়ে করতে চায়, কেউ করে আর কেউ ইচ্ছাটা মনের ভিতর পুষে রাখে। আমিও দ্বিতীয়টির দলে, ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ বাস্তবে নয়। মজার ছলে হাসতে হাসতে কথাগুলো বলেন আফ্রিদি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।